নমস্কার বন্ধুরা আমি তাপসমালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলেছি মাধ্যমিক পাশযোগ্যতায় ছশো একচল্লিশটি শূন্যপদ একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে এই নিয়োগ হবে সারা ভারতবর্ষ জুড়ে এই নিয়োগটা হতে চলেছে সারা ভারতের টি কৃষি গবেষণা কেন্দ্রে এই নিয়োগ হতে চলেছে টেকনিশিয়ান টি ওয়ান পদে এই নিয়োগ হবে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ তাহলেই আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা বা অন্য আর যোগ্যতার কিছু প্রয়োজন নেই আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নেব তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমেই থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না চলুন দেখেনি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিশিয়াল এই চাকরির বিজ্ঞপ্তিটি দেখুন বন্ধুরা এ সম্পূর্ণ অফিশিয়াল ওয়েবসাইট আমি বর্তমানে রয়েছি আইসিএআর ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে এখানেই এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আমাদের রাজ্যেও এই আইসিএআর ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের অফিসিয়াল বিভিন্ন ইনস্টিটিউটগুলো রয়েছে আমাদের রাজ্যেও ছড়িয়ে রয়েছে যেরকম ব্যারাকপুরে রয়েছে কল্যাণীতে রয়েছে এছাড়াও সারা ভারতের চৌষট্টিটি এরকম আলাদা আলাদা সেন্টার রয়েছে এখানেই এই টেকনিশিয়ান টি ওয়ান পদে নিয়োগ করা হবে এখানে ক্লিক করতে হবে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন এখানে ক্লিক করলেই সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখে নিতে পারবেন চলুন আমরা অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই এবং সেখান থেকে আরও বিস্তারিত জেনে নিচ্ছি দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি আইসিআর ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট পুষা নিউ দিল্লি হচ্ছে হেডকোয়ার্টার আঠেরো বারো দু হাজার একুশে প্রকাশিত হয়েছে যার নম্বর হচ্ছে এক বাই এক দু হাজার একুশ রিক্রুটমেন্ট সেল টেকনিক্যাল সিবিটি নোটিফিকেশান কম্পিটিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু টেকনিশিয়ান টি ওয়ান পোস্ট অ্যাট আইসিআর হেডকোয়ার্টার্স অ্যান্ড আইটিএস রিসার্চ ইনস্টিটিউটস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দ্য ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট আই এ আর আই উইল কন্ডাক্ট কম্পিটিভ এগজামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ পোস্ট অফ টেকনিশিয়ান টি ওয়ান আন্ডার ডিক্ট রিক্রুটমেন্ট ইন পে লেভেল থ্রি অফ সেভেন সেন্ট্রাল পে কমিশন এট আই সি আর্ রিসার্চ ইনস্টিট্যুট ইন একস ও দ্য রুলস ইশুড বাই দ ইন্ডিয়ান কাউনসিল অফ এগ্রিকালচর রিসার্চ দ্য আই এ আর্ অন্ডার দ্যমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য ইন্ডিয়ান কাউনসিল অফ এগ্রিকালচার রিসার্চ ডিএর কৃষি ভবন নিউ দিল্লি উইল হোল্ড অনলাইন কম্পিউটার বেসড টেস্ট সিবিটি এই হচ্ছে গুরুত্বপূর্ণ পরীক্ষা এই কেন্দ্রীয় সরকারের কৃষি গবেষণা কেন্দ্রতে টেকনিশিয়ান টি ওয়ান পদে সম্পূর্ণ পারমানেন্ট পদে নিয়োগ করা হবে লেভেল থ্রিতে সেন্ট্রাল পে কমিশন অনুসারে স্যালারি দেওয়া হবে ইম্পর্টেন্ট ডেটস আমরা দেখে নেব অনলাইন আবেদন শুরু হয়ে গেছে আঠেরো ডিসেম্বর দু হাজার একুশ তারিখ থেকে এবং অনলাইনে আবেদন চলবে দশই জানুয়ারি পর্যন্ত এবং ফি পেমেন্ট করা যাবে দশই জানুয়ারি পর্যন্ত এবং ডেট অফ অনলাইন অবজেক্টিভ টাইপ এক্সামিনেশান সিবিটি যার সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে পঁচিশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি দু এবার আমরা দেখে নিচ্ছি শূন্যপদের বিস্তারিত বিবরণ ছশো একচল্লিশটি শূন্যপদ আমি আগেই বলেছি দেখুন এই শূন্যপদের সংখ্যা ছশো একচল্লিশ যার মধ্যে রয়েছে আনরিজার্ভডের জন্য দুশো ছিয়াশি ই রয়েছে একষট্টি টি এসসি রয়েছে তিরানব্বইটি এস টি রয়েছে আটষট্টি এবং ওবিসি এনসিএল হচ্ছে একশো তেত্রিশটি এবং এর মধ্যেও আরও ব্রেকআপ রয়েছে এক্স সার্ভিস ম্যান আটটি রিজার্ভেশন ফর পার্সন উইথ বেঞ্চ মার্ক ডিসাবিলিটির জন্য ছটি রয়েছে এই হচ্ছে ছশো একচল্লিশটি শূন্যপদ এরপর আমরা দেখুন আরও তথ্য জানব এই অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা থাকতে হবে তা হচ্ছে মাধ্যমিক পাশ মাধ্যমিক পাশ করে থাকলেই এই টেকনিশিয়ান টি ওয়ান পদে আবেদন করতে পারবেন এছাড়া আর কোনো রকম শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন আচ্ছা এরপর আমি দেখে নিচ্ছি পরবর্তী অংশে এক্সামিনেশান সিটি সারা ভারতে প্রচুর সেন্টার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও ছটার মতো সেন্টার রয়েছে এবং যারা অনলাইনে আবেদন করবেন তাদেরকে পাঁচটা এক্সাম সিটি প্রিফারেন্স হিসাবে দিতে হবে পরপর আচ্ছা পরীক্ষা কেন্দ্র নিয়ে কোনো সমস্যা নেই সারা ভারতেও সহ পশ্চিমবঙ্গে প্রচুর কেন্দ্র রয়েছে নিজের বাড়ির কাছেই পরীক্ষা দিতে পারবে না অনলাইনে পরীক্ষা হবে আচ্ছা এবার দেখি বয়স সীমাটা কি আছে মিনিমাম এজ হচ্ছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে তিরিশ বছর আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স হতে হবে সাধারণ ক্ষেত্রে আর এস সি এস টি ও বিসিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় যে ছাড়গুলো পাওয়া যায় সেগুলো রয়েছে সেগুলো সরকারি নিয়ম অনুসারে থাকছেই আচ্ছা পরবর্তীতে দেখুন আর এস সি টি যে ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য রিজার্ভেশনটা কিভাবে দেওয়া হবে সেটাও এখানে বলা হয়েছে ও বিসি এনসিএলদের জন্য রিজার্ভেশন কীভাবে দেওয়া হবে সেটাও এখানে বলা রয়েছে ইডাব্লিউএসদের যে সুবিধাগুলো পাওয়া যাবে সেটা কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে সেটাও এখানে বলা রয়েছে আচ্ছা এরপর আমরা দেখে নেব পরবর্তী অংশ যেটাকে বলা হচ্ছে দেখুন আরও গুরুত্বপূর্ণ তথ্য অ্যাপ্লিকেশান ফি আবেদন ফি হচ্ছে ইউআর ও বিসিএনসিএল ই ডাব্লুইসির জন্য এক্সামিনেশন ফি হচ্ছে সাতশো টাকা রেজিস্ট্রেশন ফি তিনশো টাকা মোট এক্সামিনেশন ফি হচ্ছে এক হাজার টাকা আর উইম্যান শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এক্স সার্ভিসম্যান পার্সন উইথ বেঞ্চ মার্ক ডিসেবিলিটির জন্য কোনো আবেদন ফি নেই শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি তিনশো টাকা দিতে হবে আচ্ছা আর অল ফিমেল ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলংিং টু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এক্স সার্ভিসম্যান পার্সন উইথ বেঞ্চমার্ক আর ইজ এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ এক্সামিনেশন ফি দে হ্যাভ টু পে রেজিস্ট্রেশন ফি অনলি যেটা আমি আগেই বললাম এরপর দেখুন নোট আকারে বেশ কিছু তথ্য জানানো রয়েছে নোট ওয়ান নোট টু নোট থ্রি নোট ফোর এটা আপনারা দেখে নিতে পারেন এরপর দেখুন প্ল্যান অফ এক্সামিনেশান একদম অনলাইন পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট অবজেক্টিভ টাইপ যেখানে একশোটা কোয়েশ্চেন থাকবে চারটে মাল্টিপল চয়েস আনসার থেকে একটা সঠিক উত্তর বেছে নিতে হবে আর সিলেবাস এর পরবর্তীতে রয়েছে এবং আরও এক্সামেশান স্ট্রাকচারটাও দেখানো রয়েছে আর মনে রাখবে নেগেটিভ মার্কিংয়ের কথা বলা রয়েছে রং আনসারের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা যাবে প্রতিটা রং আনসারের জন্য কোয়ালিফাইং মার্কস হচ্ছে ফর্টি পারসেন্ট ইবারের জন্য থার্টি পার্সেন্ট হচ্ছে এসসি ও এনসিএল ইডাব্লিউসির জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসটি প্রার্থীদের জন্য ইনস্ট্রাকশন ফর ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশন পরবর্তীতে হবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে শুধুমাত্র এই লিখিত পরীক্ষার ভিত্তিতেই কিন্তু এই চাকরিতে নিয়োগ করা হবে এটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে আচ্ছা এরপর দেখুন এক্সামিনেশন সেটি আমি যেটাই বললাম এর পরবর্তীতে আলাদা করে লিস্ট রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো আর অনলাইনে আবেদন জানাতে হবে আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে অনলাইন আবেদনের লিংক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অনলাইনে সরাসরি পোর্টালে চলে যাবেন এবং সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন আবেদন করার জন্য এখানে বেশ কিছু পদ্ধতি রয়েছে স্টেপ ওয়ান রেজিস্ট্রেশন তারপর রয়েছে স্টেপ টু ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিশন অফ ফি এরপর রয়েছে দেখুন এই দুটো পদ্ধতিতে এবং সেখানে বেশ কিছু আপলোডের ব্যাপার রয়েছে তথ্য ফটোগ্রাফ সিগনেচার ইত্যাদি সেটাও আসছে পরবর্তীতে এগুলো করার পরেই কিন্তু অনলাইন আবেদনটা সম্পূর্ণ হবে ফটোগ্রাফের কথা বলা রয়েছে সিগনেচারের কথা এখানে বলা রয়েছে সার্টিফিকেটের কথা বলা হয়েছে এই সার্টিফিকেটগুলো হাতের কাছে স্ক্যান আকারে রাখতে হবে এগুলো একটু ডিটেল আপনারা পড়ে নেবেন আমি পরবর্তীতে একটি পৃথক ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্লিকেশানটাও দেখিয়ে দেবো আচ্ছা এরপর আমরা যেটা নিচ্ছি পরবর্তী অংশ যেটা আমাদেরকে জানতেই হবে সেই ধরনের ইনস্ট্রাকশানে আমি চলে যাব দেখুন এই সমস্ত তথ্যগুলো আমি একবার করে দেখিয়ে দিচ্ছি আমি সমস্ততে বিস্তারিত যাচ্ছি না যেগুলো বিস্তারিত যাওয়ার সেগুলো আমি আলোচনা করছি আচ্ছা এরপর দেখুন অ্যানেকজার ওয়ান যেটা হচ্ছে সারা ভারতে চৌষট্টিটি এই সেন্টার রয়েছে বা ইনস্টিটিউট রয়েছে এই কৃষি গবেষণা কেন্দ্রের সেখানে আলাদা আলাদা ভ্যাকান্সি সেটা এখানে আলাদাভাবে দেখানো রয়েছে আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গের সেন্টারগুলো একবার করে দেখিয়ে দিই ছ নম্বর সিরিয়াল লক্ষ্য করুন আইসিএআর সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইট ফাইবারস ব্যারাকপুর এটা ব্যারাকপুরে অবস্থিত আচ্ছা তারপর রয়েছে এগারো নম্বর সিরিয়াল সেখানে রয়েছে দেখুন আইসিআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিস রিসার্চ ইনস্টিটিউট এটাও ব্যারাকপুরে অবস্থিত এবং আরেকটি রয়েছে আটান্ন নম্বর সিরিয়ালে সেটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কল্যাণীতে অবস্থিত আইসিআর ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কল্যাণী এগুলো হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে অবস্থিত আর সারা ভারতবর্ষ জুড়ে চৌষট্টিটি এরকম ইনস্টিটিউট রয়েছে সেখানে সেই ছশো একচল্লিশটি ভ্যাকান্সি কীভাবে ভাগ হচ্ছে সেটা এখানে একবার দেখানো রয়েছে প্রতিটা ইনস্টিটিউটের জন্য কতগুলো শূন্যপদ রয়েছে সেটা আর দেখুন প্যান ইন্ডিয়া এক্সামিনেশান সিটি অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে এই পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে আমাদের রাজ্যের পরীক্ষা কেন্দ্র আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রতিটা রাজ্যে কিন্তু অনেকগুলো করে পরীক্ষা কেন্দ্র রয়েছে আমাদের রাজ্যে দেখুন একশো নম্বর সিরিয়াল থেকে পরীক্ষা কেন্দ্র শুরু হচ্ছে অনেকগুলো পরীক্ষা কেন্দ্র যার মধ্যে রয়েছে বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি আসানসোল সিউড়ি এবং হাওড়া এই এতগুলো পরীক্ষা কেন্দ্র রয়েছে আমাদের রাজ্যে আর স্কিম অ্যান্ড সিলেবাস যেটা আমি আগে বললাম সেটা এখানে অ্যানেক্সা থ্রিতে রয়েছে এই টেকনিশিয়ান টি ওয়ান পদের জন্য দেখুন মাধ্যমিক তো শিক্ষাগত যোগ্যতা আগেই বলা হয়েছে স্কিম অফ এক্সামিনেশান দেখুন একশো নম্বরের পরীক্ষা চারটে পার্ট থাকবে যার মধ্যে থাকছে জেনারেল নলেজ পঁচিশ অঙ্ক থাকছে পঁচিশ সায়েন্স থাকছে পঁচিশ এবং সোশ্যাল সায়েন্স থাকছে পঁচিশ মোট একশো নম্বর এবং দেড় ঘন্টা টাইম থাকবে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স আচ্ছা কোশ্চেন দেখুন হিন্দি এবং ইংরেজিতে থাকবে এই চারটে সেকশনের ক্ষেত্রে দ্য কোয়েশ্চেন পেপার উইল বি কমন ফর অল ফাংশনাল গ্রুপস ইন হুইচ দ্য রিক্রুটমেন্ট ইজ প্রপোজ টু বি মেড দেয়ার উইল বি নো ইন্টারভিউ ফর দ্য পোস্ট অব টেকনিশিয়ান টি ওয়ান কোনো ইন্টারভিউ নেই সরাসরি এই রিটেন পরীক্ষায় ভালো রেজাল্ট করলেই কিন্তু চাকরি হবে দ্য আনসার কি উইল বি প্লেসড অন দ্য আই এ আর আইএআর আই ওয়েবসাইট আফটার দ্য ডিটেন এক্সামিনেশন লিখিত পরীক্ষার পরে কিন্তু আনসার কি দিতে হবে এনি রিপ্রেজেন্টেশন রিগার্ডিং আনসার কি রিসিভড উইথ ফাইভ ডেজ অফ আপলোডিং অফ আনসার কি উইল বি স্ক্রুটিনাইজড অ্যান্ড দ্য ডিসিশন অফ দ্য আই এ আর আই কাউন্সিল ইন দিস রিগার্ড উইল বি ফাইনাল অর্থাৎ পরীক্ষার পাঁচ দিনের পরে কিন্তু আনসার কি দেওয়ার সম্ভাবনা থাকছে আর আনসার কি দেওয়ার পরে পাঁচ দিন আরও টাইম থাকবে যেখানে আপনাদের কোনো যদি কনফিউশন থাকে সেখানে আপনারা জানাতে পারবেন এবং তারপরে কিন্তু আনসারকেটা একবার রিভাইজড করা হতে পারে এবং তারপরে সেই রিভাইজড কির উপরেই কিন্তু সমস্ত নিয়োগটা হবে ইন্ডিকেটিভ সিলেবাস ফর রিটার্ন এক্সামিনেশান এই যে চারটে পার্টের কথা বলা হয়েছে তার একটা সিলেবাস এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন জেনারেল নলেজ ম্যাথামেটিক্স সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স আর হচ্ছে এরপর রয়েছে বিভিন্ন সার্টিফিকেটের ফরম্যাট এগুলো তো আমি যাচ্ছি না এগুলো রয়েছে এস সি এসটি ই ইত্যাদি ফরম্যাট রয়েছে পিডাব্লুডির ইত্যাদি ফরম্যাটগুলো রয়েছে মূল বিজ্ঞপ্তি হচ্ছে এই পর্যন্তই এই হচ্ছে গুরুত্বপূর্ণ ছশো একচল্লিশটি শূন্য পদে কেন্দ্রীয় সরকারের এই কৃষি গবেষণা কেন্দ্রতে নিয়োগ হতে চলেছে টেকনিশিয়ান টি ওয়ান একটি বিরাট নিয়োগ হচ্ছে মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা বা মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা বা আর অন্য কোনো কোয়ালিফিকেশান কিছু প্রয়োজন নেই সরাসরি ডাইরেক্ট রিক্রুটমেন্ট আর রিটেন পরীক্ষায় পাশ করলেই চাকরি রিটেন পরীক্ষার পরে কিন্তু আর কোনো স্টেপ নেই ইন্টারভিউ নেই বা কোনো স্কিল টেস্ট ইত্যাদি কিচ্ছু নেই শুধুমাত্র রিটেন পরীক্ষা পাশ করলেই কিন্তু নিয়োগ করা হবে এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ